জামালপুর জেলার সরিষাবাড়িতে দুই সমকামী কিশোরী সহ চার তরুণীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার ডোয়াল ইউনিয়নের হাটবাড়ি এলাকার দুদু মিয়ার বাড়ি থেকে দুই সমকামী তরুণী সহ চারজনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুই সমকামী কিশোরী হলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার পাচানখালী গ্রামের মোহাম্মদ রয়েসুদ্দিনের দশম শ্রেণী পড়ুয়া মেয়ে আরিয়ান ইসলাম আয়ান ওরফে মিম আক্তার এবং সরিষাবাড়ি উপজেলার ডোয়াল ইউনিয়নের হাটবাড়ি গ্রামের দুদুমিয়ার নবম শ্রেণী পড়ুয়া মেয়ে মিম আক্তার। এরা দুজনেই কুঠিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, দুই সমকামী একে অপরকে ভালোবেসে গোপনে 2021 সালের 11 ডিসেম্বর একটি বিয়ের চুক্তিনামা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উদ্ধার হওয়া মিম আক্তারের বাবা দুদু মিয়া জানান, চলতি মাসের 16 সেপ্টেম্বর তার মেয়ে সহ বান্ধবী মিম আক্তার নিখোঁজ হয়। পরে মোবাইলের মাধ্যমে তাদের সন্ধান নিশ্চিত হওয়ার পর রাজধানীর মহাখালী এলাকার একটি হোটেল থেকে তাদের বিয়ে মেনে নেওয়ার শর্তে বাড়িতে নিয়ে আসা হয়। দুই সমকামী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা দুজনে স্বেচ্ছায় পালিয়ে গেছেন, কেউ কাউকে জোর করে নিয়ে যায়নি। গ্রাম্য সালিশে তারা জানান, তারা দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন, তাদেরকে কেউ আলাদা করে রাখতে পারবে না বলেও জানান এ দুই সমকামী। ডোয়াল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, এই ঘটনায় সবাই বিস্মিত, গ্রাম্য সালিশে এর সমাধান সম্ভব নয় বলে তাদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের কাছে সোপর্দ করা হলো। এ ঘটনায় আটক হওয়া তাদের দুই বান্ধবীকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোহাম্মদ কবির এ বিষয়ে জানান, চার কিশোরীদের অভিভাবকদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দুই সমকামীর বিয়ের কথা এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুজনকে দেখতে আশপাশের হাজারো নরনারীকে ভিড় জমাতে দেখা যায়। ও তো মেয়ে, আমি আশ্চর্য হতভাগ্য এবং আমি খুবই বিস্মিত যে এই ধরনের ঘটনা এই গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে, এটা আমি আগে জানতাম না, ফার্স্ট টাইম আমি শুনছি। আমি খুবই ঘটনা খুবই খারাপ জিনিস ঘটছে, এটার জন্য আমাদের সচেতন করার জন্য আমি মা বোনকে বলবো যে আপনারা যেন আপনাদের মেয়েদেরকে ঠিকমতো রাখেন এবং মোবাইলটা যেন তাদের মেট্রিক পাশের আগে না দেন, এটাই আমি আশা ব্যক্ত করব। এবং এলাকাবাসীকে সাথে করে নিয়ে তাদের সাথে আমি কথা বলার পর জানতে পারি তারা দুজন মেয়ে সমকামীভাবে দুটাই বিবাহিত এবং তারা একটা কাবিন করছে আমাদের কাছে, এলাকাবাসীর কাছে সেটা হস্তান্তর করছে। কিন্তু বিষয়টাকে সমাধান কীভাবে দেবো আমি কিছু বিশ্বাস পেরে আইনের কাছে আমি সরাসরি তাদেরকে সমর্থন করি, আইন যেভাবে ভালো হয় তাদেরকে ব্যবস্থা নেব আইনের মাধ্যমে। এবং এলাকাবাসীকে কাছে আমার উদ্দার আহ্বান, ভবিষ্যতে যেন এই ধরনের চক্র আমাদের এলাকায় কোনো এলাকায় ঢুকে কোনো মেয়ের এই ধরনের ক্ষতি যাতে না হয় এর জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা আমরা এলাকাবাসী নেব, পাশাপাশি আইনের কাছে আমি অনুরোধ জানাবো।